আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বাংলাদেশে অনেক গ্রামাঞ্চলে একটা ফেভারিট এবং খুব প্রসিদ্ধ খাবারের রেসিপি শেয়ার করব। এলাকা ভেদে এটাকে ছিট রুটি বা ছিটা রুটিও বলা হয়ে থাকে। তো ট্রেডিশনাল ওয়েতে বানানো কিছুটা ঝামেলা দেখে কিভাবে সহজে আমরা গ্যাসের চুলে জিনিসটাকে বানাতে পারি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। প্রথমেই ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটার বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া, সাথে অ্যাড করব হাফ চামচের মতো লবণ। আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপরে দিয়ে দিব একটা ডিম। ডিমটা অ্যাড করার আগে একটু ফেটে নেবেন। তারপরে এতে অ্যাড করব প্রয়োজন অনুযায়ী পানি। প্রথমে একবারে অনেক পরিমাণে পানি দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে এবং পরবর্তীতে রুটি বানাতে ঝামেলা হবে। তো আমি খুব অল্প অল্প করে পানি অ্যাড করছি এবং যেই পর্যায়ে আমার যে মনে হবে যে আর পানি অ্যাড করা লাগবে না সেখানেই আমি থেমে যাব। আমার টোটাল 1.5 কাপের মতো পানি ইউজ করতে হয়েছে। এটা আপনাদের চেঞ্জও হতে পারে, তো আপনারা অল্প অল্প অ্যাড করে দেখবেন এবং এরকম চামচের সাহায্যে একটু তুলে দেখবেন যে ব্যাটারটা কনসিস্টেন্সিটা কি ঠিক আছে নাকি। তো লাস্টে যখন আমার মনে হয়েছে যে হ্যাঁ কনসিস্টেন্সিটা পারফেক্ট এবং চামচ থেকে ইজিলি পড়ছে, এই পর্যায়ে আমি এটাকে একটা প্লাস্টিকের বোতলে ঢেলে নিচ্ছি। ট্রেডিশনালি এই ছিটরুটিটা বানানো হয় ব্যাটারের মধ্যে হাত ডুবিয়ে তারপরে মাটির হাঁড়িতে ছিটিয়ে ছিটিয়ে, কিন্তু যেহেতু আমরা শহরে থাকি এবং আমাদের সেই সুযোগটা থাকে না এবং সময় অনেক সময় হয় না, তার জন্য কিভাবে ইজিলি আমরা লাইফের মধ্যে এই ট্রেডিশনাল খাবারগুলোকে ধরে রাখতে পারি সেটারই একটা চেষ্টা। তো আমি বোতলে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি এবং বোতলের মুখটা কয়েকটা ফুটা করে নিয়েছি। তো একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম চুলার মধ্যে অল্প আঁচে। ফ্রাইং প্যানে তেলটা ঢেলে ব্রাশ করে নিয়েছি। চুলার জাল বাড়ানো যাবে না, তাহলে রুটি কিন্তু পুড়ে যাবে। এই পর্যায়ে আমি একটা রুটি বানানোর পর আমার মনে হয়েছে যে আগের বোতলের মুখাটা ফুটাগুলো অতিরিক্ত বেশি বড় হয়ে গিয়েছিল দেখে আমি বোতলের মুখটা চেঞ্জ করে নিয়েছি এবং ছোট ছোট ফুটা করে নিয়েছি। এরপরে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি এভাবে ছিটিয়ে ছিটিয়ে। এক দুইটা রুটি ভালো নাই হতে পারে, কিন্তু এক দুইটা বানানোর পরেই আপনার হাতের উপর কন্ট্রোল চলে আসবে এবং কিভাবে জিনিসটাকে দিতে হবে আপনি বুঝে যাবেন। ব্যাটারটাকে ছিটিয়ে তারপরে 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 30 সেকেন্ডের মধ্যেই রুটিটা পারফেক্টলি কুক হয়ে যাবে। তারপরে একটা খুঁটির সাহায্যে আমি রুটিটাকে ফোল্ড করে নিব। আমাদের ফ্যামিলিতে ছিটরুটির প্রচলন আমার দাদুর মাধ্যমে এবং দাদুর হাতের রুটি আসলে কোনো তুলনা হয় না। শুধুমাত্র স্বাদ না, রুটির যে টেক্সচারটা আছে মাটির চুলায় বানালে যেরকম হয় সেটা আসলেই গ্যাসের চুলায় পাওয়া যাবে না, কিন্তু তারপরেও আমাদের চেষ্টা যে কিভাবে আমরা এই ট্রেডিশনটাকে আমাদের লাইফে ধরে রাখতে পারি। তো চারটা ফোল্ড করে আমি রুটিটাকে তুলে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে রুটিটা কতটা সফট থাকে। এটা কিন্তু অনেকক্ষণ পরেও এরকমই সফট থাকে, তো কোনো প্রবলেম নাই। এরপরে আরেকটা রুটির জন্য আমি যখনই ব্যাটার ঢালবো প্রত্যেকবারই এর আগের বারের রুটির ছিটাগুলোকে ব্রাশ করে ফেলে দিব এবং এক দুইটা রুটি পর পরই 1-2 ফোঁটা করে তেল ব্রাশ করে নেব। তো এই রুটিটা বানানো খুবই সহজ, হাতের উপর একবার কন্ট্রোল চলে আসলেই বানাতে পারবেন। 1 কাপ চালের গুঁড়া দিয়ে প্রায় 15-16টা ছিটরুটি বানানো যায়। আর যে কোনো ধরনের মাংসের সাথে এই রুটির তো তুলনাই হয় না। তো সামনে আসছে কুরবানির ঈদ, ভাত পোলাও খিচুড়ির পাশাপাশি গরুর মাংসের সাথে এই ছিটরুটিটাও ট্রাই করতে পারেন। অবশ্যই আপনার ফ্যামিলি নিশ্চয়ই অনেক পছন্দ করবে। তো আশা করছি আপনারা এই রেসিপিটা এই কুরবানির ঈদে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।